ভাইরাস নিয়ে নির্মিত 10 বছর আগের একটি মুভি ফ্লু কিভাবে করোনা ভাইরাসের সাথে মিলে যায়, এই মুভিটি নিয়ে অলরেডি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিভাবে এত আগের একটি মুভি করোনা ভাইরাসের সাথে মিলে যায়? মুভিটাতে দেখানো হয়েছে অস্ট্রেলিয়াতে একটি ছেলে ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তিনি আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন ফ্লাইটে। কিন্তু ছেলেটি জানতেন না যে তিনি ভাইরাসে আক্রান্ত, করোনা ভাইরাসের মতোই সিমটম। পরবর্তীতে দেখা যায় যে যতজন যাত্রী ছিল ফ্লাইটে সবাই ভাইরাসে আক্রান্ত হয়। এবং সবাইকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় যে এখান থেকে একজন যাত্রী পালিয়ে যেতে সক্ষম হয়। এখান থেকে পালিয়ে গিয়ে তিনি প্রথমে উঠেন এক ট্যাক্সিতে এবং ট্যাক্সি ড্রাইভার আক্রান্ত হয়। পরবর্তীতে তিনি বিজনেস মিটিং করেন এবং পার্টি করেন এবং তার সংস্পর্শে ধীরে ধীরে পুরো পৃথিবী ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এবং হাজার হাজার মানুষ এই ভাইরাসে মারা যায়। এই মুভিটিতে দেখানো হয়েছে হোম কোয়ারেন্টাইন না মানায় লাখো লাখো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতে হয়েছে। এই মুভিটি নির্মিত হয়েছে প্রায় 10 বছর আগে। তাহলে এই মুভিটির নির্মাতা কিভাবে বুঝতে পারলেন যে করোনা ভাইরাসের মতন একটি ভাইরাস পৃথিবীতে আসতে পারে? আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন।